দেখতে দেখতে 4টে দিন পার করে ফেললাম। আজ দশমী, আজ মায়ের বিদায়ের পালা। সবাইকে জানাই বিজয়া দশমী শুভেচ্ছা ও ভালোবাসা, আর বড়দের রইল আমার প্রণাম। তা আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, চলো সকাল থেকে কী কী করলাম না করলাম পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। আজ যেহেতু দশমী, তাই আজকে সবে একসাথে খাওয়া দাওয়া হবে। তা দশমী নয়, হ্যাঁ প্রত্যেক বছরে প্রায় 2-3 বার আমাদের একসাথে খাওয়া দাওয়া হয়। তা দশমীর দিন আজকে যেহেতু দশমী, সেজন্য আজকে একসাথে খাওয়া। দিদি হচ্ছে এদিকে তরকারি করতে বসেছে, সবজি করতে বসেছে, আর এদিকে মাংস চলে এসছে, দেখতেই পাচ্ছ দাদা নিয়ে আসছে মটন, আর এদিকে দিদি ডালটাও বসিয়ে দিয়েছে। জানো তো ডাল হবে মটন হবে, 5 রকম রান্না করতে হয় আজকে আমাদের। এ দেখো ডালটাও দিদি বসিয়ে দিয়েছে। আজকে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, মায়ের আবার স্পন্ডাইলাইসিসের ব্যথাটা খুব বেড়েছে, পায়ের থেকে মাজা ব্যথা সবটাই হচ্ছে। তা মাকে বললাম, মাই সকালবেলা চায়ের বাসনগুলো মাজে, আমি মাকে বললাম কিচ্ছু করতে হবে না, গিয়ে একটু শ্যাক করে তারপরে মাজায় মলমটা দিয়ে মাজায় বেলটা বাঁধেন, তাহলে অনেকটা আরাম লাগবে। তা মাকে পাঠিয়ে দিয়ে দিদি ওদিকে সবজি করতে বসেছে, আর আমি এদিকে হচ্ছে রান্নাঘরে চায়ের বাসন টাসন যা ছিল সমস্ত কিছু মেজে রান্নাঘরটা একটু গোজ করে নিচ্ছি, কারণ রান্নাঘরে একটু গোজ থাকলে পরে ভালো লাগে, কাজ করতে সুবিধা হয় অনেকটাই। তা দেখো বাসনগুলো মেজে নিচ্ছি, মেজে নিয়ে হচ্ছে তোমার মাছ এসছে, মাছও চলে এসছে, পোনা মাছ এসছে, যেহেতু ভালো মাছ পায়নি এখানে। আর আমাদের এই গ্রামের দিকে না খুব একটা ভালো মাছ পাওয়া যায় না, জানো তো টাউনের দিকে যত দামই হোক না কেন তুমি মাছ পাবে, যেটা ইচ্ছে হবে খেতে পারবে, কিন্তু তুমি আমরা গ্রামের দিকে সেটা পাই না, এমনকি প্রত্যেক দিন হচ্ছে মাংসটাও পাওয়া যায় না। তা কী করা যাবে, আজকে তো দশমী, আজকে তো কেটেছে, আজকে নিয়ে আসলে তোমরা দেখতে পেলে। আরে দেখো পাঁপড়, দেখো ছেদ থেকে প্যাকেট থেকে পড়ে গেল, পাঁপড়গুলো কৌড়োর মধ্যে ভরে রাখলাম। এসব জিনিসগুলো যদি এদিক ওদিক ছড়িয়ে থাকে না কোনো কাজের গোছ হয় না। তা আমি দেখলাম আগে এগুলো গোছ করে নিই, বাসনগুলো সমস্তটা গোছ গাছ করে নিয়ে তারপরে যাব মাছ বানাতে। তা আজকের মেনু হচ্ছে ডাল হবে, মাছ দিয়ে হচ্ছে আলু বেগুন আর হচ্ছে মুড়ো দিয়ে শিম দিয়ে চচ্চড়ি হবে, চাটনি হবে, রাইস হবে আর মাটন হবে। এই হচ্ছে আজকের মেনু, যেহেতু 5 রকম রান্না করতে হয়। আর আমি বাসনগুলো ধুয়ে থাকো ঝুড়িতে তুলে দিলাম, জলটা একটু ঝরিয়ে নিলাম, নিয়ে ঝুড়িতে তুলে দিলাম। এবার হচ্ছে ওই সসপ্যান ছিল যেহেতু চাল ভিজানো ছিল তার উপরে তুলে দিলাম, তাহলে এই জায়গাটা একটু পরিষ্কার হয়ে গেল, আমার অনেকটাই সুবিধা হয়ে গেল কাজ করতে। তা এই দেখো মাছ নিয়েছে, মাছগুলো হচ্ছে কুটে নিয়ে এসেছে ঠিকই, কিন্তু ভালো করে পরিষ্কার করে দেয়নি। তা মাছগুলো আমাকে ভালো করে পরিষ্কার করতে হবে আর মাছগুলো কাটতে হবে, এত বড় মাছ দিয়ে কি আর চচ্চড়ি ভালো লাগে বলো। তা আমি মাছটা নিয়ে এখন চলে যাবো কলতলায়, কারণ আমি রান্নাঘরে মাছ ধুইও না মাছ কাটিও না, আমার রান্নাঘরে মাছ ধুলে যেন কেমন একটা আস্তে আস্তে গন্ধ লাগে, ভালো লাগে না আমার, যেন সারা ঘর দিয়ে কেমন গন্ধ বেরোয়। দিদি সবজিগুলো বানিয়ে দিচ্ছে আর আমি এদিকে ঝটপট করে রান্নাটা বসাচ্ছি। ডাল হয়ে গেছে, চাটনি দিয়েছে উনানে, তেঁতুলের টক করবো আজকে, মানে তেঁতুলের চাটনি হবে। আর এদিকে দেখো চচ্চড়ি বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, এদিকে তোমাদের বললামই আলু বেগুন শিম আর হচ্ছে মুলো দিয়ে চচ্চড়ি, এখন হচ্ছে মুলো উঠেছে আর শিম উঠেছে, তা খুব ভালো লাগে এই চচ্চড়িটা খেতে, জানো তো। তা এদিকে হচ্ছে মাংসটা আমি আগেই পরিষ্কার করে রেখে নিয়েছিলাম, তা মাংসটা হচ্ছে আমি সমস্ত কিছুতে একটু মাখিয়ে নেবো, সচরাচর তো মাখিয়ে করি না খুব একটা, তাড়াতাড়ির জন্য আর মাখানোর টাইম হয় না, কিন্তু আজকে মনে হলো যেন একটু মাখিয়ে রাখি। মশলাটা সমস্ত মশলাই বেটে নিয়েছি, জিরে আদা কাঁচা লঙ্কা তারপর লঙ্কার গুঁড়ো নুন হলুদ সবটা একসঙ্গে বেটে নিয়ে এসছি, বেটে নিয়ে এসে এবার একটু মাখিয়ে দেবো। আর যদি এরপরে লাগে কালার চেঞ্জ মানে কালার বুঝে যদি লঙ্কার গুঁড়ো হলুদ লাগে তখন আবার পরে কড়াইতে দিয়ে দেবো। তা এরকম করে ম্যারিনেট রাখতে পারলে অনেকক্ষণ, হ্যাঁ, তা মাংসটা খেতে খুব স্বাদ হয়, কিন্তু আমরা তো সেভাবে পারি না রাখতে, আর সময়ের অভাবে কী করি ঝটপট করে ফেলি। হ্যাঁ, তা আজকে বাজারটা যেহেতু সকাল সকালে এসেছিলো তাই আমি ভাবলাম যে মাংসটা তাহলে হচ্ছে মাখিয়ে রেখে দিই একটুখানি সময়, যতটা টেস্ট হয় যতটা আসে। তা সত্যি মাংসটা খেতে খুব ভালো হয়েছিল রান্নাটা, আর অল্প মশলা দিয়ে আমি রান্না করেছিলাম গামাখা করে, খুব একটা ই করিনি, যেহেতু আমি রাইস ছিল ভাতও ছিল সাথে আর রাইসও ছিল সাথে, রাইস দিয়ে মটন দিয়ে খাওয়া হয়েছিল, আর হচ্ছে তোমার ডাল দিয়ে চচ্চড়ি দিয়ে আর ভাত খাওয়া হয়েছিল। আর এদিকে দেখো হচ্ছে রাইসের আমি গাজরটা ভেজে নিয়েছি এক পাশে, আর এদিকে হচ্ছে মটনটা বসিয়ে দিয়েছি, যেহেতু চচ্চড়ি হয়ে গেছে রান্নার মধ্যে আর এখন আর কিছু নেই, ওই জন্য আমি দেখলাম যে রাইসের যে গাজরটা ভেজে নিই, আর দেওয়ার মতো গাজর এখনও তো বিন টিন সেরকম ওঠে নিয়ে পাওয়া যাচ্ছে না, টাউনের দিকে হলে হয়তো পাওয়া যেত কিন্তু আমাদের এদিকে পাওয়া যায়নি। তোমাদের দাদা কাজু কিশমিশ আর হচ্ছে তোমার গাজর এনে দিয়েছে, আর পুরো রান্নাটাই বাবা বললো ঘি দিয়ে করতে, তা আমি অল্প
রিফাইন তেল দিয়ে হচ্ছে গাজরটা ভেজে নিলাম, কিন্তু ঘি দিয়ে খুব একটা ভালো লাগবে না ভাজলে, ঘিটা হচ্ছে পরে গরম ভাতের মধ্যে দিয়ে দেব। তা এখন হচ্ছে গাজরটা ভেজে নিয়ে আমি এদিকে হচ্ছে ভাতটা দেব। ভাত হয়ে গেলে তারপরে হচ্ছে যেহেতু ভাত হয়ে গেছে মানে রাইসের ভাতটা দেব আমি। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো। দেখো মাংসের কষানোর জলটা হচ্ছে প্রায় শুকিয়ে এসছে, এদিকে ভাতও হচ্ছে তোমার হয়ে এসছে রাইসের ভাত। এটা দেখতে পাচ্ছ কি লম্বা লম্বা চালটা। তা আমি একটুখানি ভাতটার মধ্যে লবণ আর একটু রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম, তাহলে শুনেছি যে ভাতটা হচ্ছে নরম হবে না খুব একটা, আর আমি একটু শক্ত থাকতেই নামিয়ে দেবো। কীরকম চাল তো জানি না আমি, হ্যাঁ সঠিক বলতে পারছি না, তবে এই ভাতের রাইসের চাল একটু শক্ত থেকে নামাতে হয়। তো আমি ঝটপট করে এখন নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাংসটা করে নামাবো, তারপরে রাইসটাকে মিক্স করবো সব কিছু। যেহেতু সমস্ত কিছু রেডি করাই আছে, আমি এলাচ দিয়ে আর চিনিটা হচ্ছে মিক্সিতে বেটে নিয়েছি, পাউডার করে নিয়েছি, এরপর দেনা দেন সবটা আমি মিশিয়ে নেব। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো। আর একটা কথা তোমাদের বলি, হ্যাঁ তোমাদের কার কার বাড়িতে এরকম জয়েন্ট ফ্যামিলিতে প্রায় মাঝে মধ্যে হচ্ছে একসাথে খাওয়া দাওয়া হয় আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও। একসাথে খাওয়া দাওয়া হলে মজাটাই বেশ আলাদা, কিন্তু তার মধ্যেও আমার একটা দুঃখ রয়ে গেছে যে আমার ছেলেরা নেই আজকে বাড়িতে। ছেলেরা থাকলে আরও বেশি মজা হতো। আর মা বাবা আমরা দুজনা আর দিদিরা হচ্ছে চারজনা, আর হচ্ছে আমাদের বাড়িতে যে কাজ করে সে দাদাকে বলা হয়েছে দশমীর দিন, আর যেহেতু দশমী খাওয়ার জন্য। হ্যাঁ তো সবাই মিলে খাওয়া দাওয়া হবে, তারপরে বিকেলবেলা যাবো সিঁদুর খেলতে। দিদিকে আজকে আমি বলেছি যে দিদি আজকে আট পেরে করে শাড়ি পরে তারপরে সিঁদুর খেলতে যাব। আমার বাপের বাড়িতে দেখি হ্যাঁ ওইদিকে সব সিঁদুর খেলা হয়, কিন্তু এখানে খুব একটা চল নেই সিঁদুর খেলা, জানো তো। তা আর বছর থেকে হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকে কজন হচ্ছে দিদিরা যায় খেলতে, তা আমি বললাম আমরাও যাবো চলো। তা আর বছর থেকে যাওয়া শুরু করেছি, আর এই বছর খুব ইচ্ছে করলো যে আট পেরে শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে যাবো। যেহেতু আমি সাজতে ভীষণ ভালোবাসি, আর যদি সাজার সুযোগ পাই সে সাজার সুযোগ যেন হাতছাড়া করতে ভালো লাগে না। তা আমার হচ্ছে স্টুডেন্টের একজন মা, একজন স্টুডেন্টের মা হচ্ছে খুব সুন্দর শাড়ি পরাতে পারে, চুল বাঁধতে পারে, ওকে বলেছি, ও এসে মাম্পি, ওর নাম হচ্ছে মাম্পি, ও এসে বলেছে যে সবটা করে দেবে। তা ও বিকেলবেলা আসবে বলেছে। তা আমি মাংসটা দেখো ওই দিক থেকে এই এই উনানটায় দিলাম, এই উনানটা একদম হচ্ছে আঁচটা কমিয়ে দিলাম যে আস্তে আস্তে হতে থাকুক, আর ওই উনানের আঁচটা কমানো যায় না তো নিভে যায় বারবার করে, জানো তো। তাই লবণটাও দেখে নিলাম আমি। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। মাংসের ঝোল দেখো ফুটতে আরম্ভ করে দিয়েছে, জল দিয়ে দিলাম আমি, আর আলুগুলোও দিয়ে দিয়েছি, আলুগুলো তুলে রেখেছিলাম, তো এখনই দিলাম আলুগুলো। এবার আমি হচ্ছে তোমার মাংসটা হচ্ছে মাংস নয় সরি, আমি হচ্ছে রাইসটা হচ্ছে মেশাবো, কারণ রাইসের হচ্ছে চিনিটা গুঁড়ো করে নিয়ে আসলাম এলাচ দিয়ে, আর ঘি নিয়ে এসে দিদিকে ডাক দেবো, দিদি একটুখানি দিয়ে দেবে, আর আমি হচ্ছে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেবো। আমি ঘিটা একটু হাত দিয়ে দিয়ে নিলাম, ঘি আর চিনিটা উপরে দিয়ে নিলাম, কারণ একবারে তো সব এক জায়গায় ঢেলে দেওয়া যাবে না, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেশাতে হবে। আর যেহেতু গরম তাই দিদিকে ডাক দিই, দিদি আসলে পরে দিদি দেবে সবটা, আর আমি তারপরে হচ্ছে সমস্তটা রেডি করে নেব। রান্না প্রায় সব কমপ্লিট, আমার ঘর মোছাটাই বাকি আছে, তা রান্নাটা করে নিয়ে গিয়ে ঘর মুছবো। আজকে সমস্ত রান্নাই আমি করেছি, হ্যাঁ দিদি সমস্তটা জোগাড় করে দিয়েছে আমাকে, আর মা হচ্ছে এদিকে হচ্ছে খুদের ভাতটা বসিয়ে দেবে। মায়ের শরীরটা খুব একটা ভালো নয়, নিচু হতে পারছে না, কিন্তু তাও বলে যে তাকে আমি দিচ্ছি তোমাকে, খুদের ভাতটা বসাতে তোমার হবে না, আমি বসিয়ে দিচ্ছি, তুমি ঘর দুয়ারগুলো মুছে নাও। তাই দেখো সমস্তটা রেডি করাই ছিল, তোমাদের তো আমি আগেই বলেছি। তা দিদি দেখো নিয়ে আসলো সমস্তটা, দিদিকে বললাম হাত ধুয়ে এসে তুমি হচ্ছে চিনিটা আর ঘি লাগবে, ঘিটা একটু দিয়ে দাও, কারণ ওগুলো তো আমি এঁঠো করবো না, কারণ ওগুলো তো এঁঠো করলে আমি আর রাখতে পারবো না। তা আমাদের এর মধ্যে এঁঠো এঁঠো কাটার বিচারটা খুব করা হয়, হাত না ধুয়ে ভাতের হাত তো আমরা অন্য কিছুতে লাগাই না, অনেকের মধ্যে আছে আবার অনেকের মধ্যে নেই, তা কার কার মধ্যে আছে আমি জানি না সঠিক, কিন্তু আমাদের মধ্যে অবশ্যই আছে। টাইম কলে জল আসা টাইম হয়ে গেছে, দেড়টা বেজে গেছে, আমি জল নিতে এসে কলটা খুলে দিয়ে গেলাম, কিছু বোতল ফাঁকা হয়ে গেছে সেই জলগুলো তোলা হবে। আর এদিকে দেখো পেঁয়াজগুলো বাছাই করা হয়েছে, সেগুলো মাঠে সব বোনা হবে কলি পেঁয়াজ। এদিকে সবাইকে খেতে দেওয়া হয়েছে, তোমাদের দাদা আর হচ্ছে কোকিলাদা বাইরে বারান্দায় খাচ্ছে, আর এখানে হচ্ছে বাবা দাদা আর হচ্ছে আমার ভাসুরের ছেলে মানে রাকেশ, ওরা তিনজনে এখানে খাচ্ছে, আর ছোটো ছেলে হচ্ছে ঘরেই খাচ্ছে। তাই ওদের সবার খাওয়া দাওয়া হওয়ার পর হচ্ছে মা দিদি আর আমি বসছি, আমি ওদেরকে দিয়ে তারপরে আমি বসবো, কী কী লাগবে না লাগবে ওদেরকে দিয়ে তারপরে আমি নেব নিয়ে বসবো। হ্যালো গুড আফটারনুন ফ্রেন্ডস,
এখন বাজে 3টে, সবে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আজকে যেহেতু বিজয়া দশমী, তাই আজকে হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হলো, মানে আমার যা ভাসুর ওদের নিয়ে শ্বশুর শাশুড়ি সব একসাথে খাওয়া দাওয়া হলো। বাবা বললেন যে আজকে একসাথে খাওয়া দাওয়া করতে, আমাদের মাঝে মাঝেই হয় এরকম, কোনো অনুষ্ঠান হলে, কোনো ভালো দিন হলে আমাদের মাঝে মাঝেই একসাথে খাওয়া দাওয়া হয়, এমনকি ছেলেদের জন্মদিন হলে তখন একসাথে খাওয়া দাওয়া হয়, আর একসাথে খাওয়া দাওয়া হলে বেশ ভালোই মজা হয়। তা সবে খাওয়া দাওয়া কমপ্লিট করে মেজে ঘষে ছাদে এলাম, জামাকাপড় তোলা হয়নি জানো তো, তা বললাম ছাদে জামাকাপড়গুলো নিয়ে আসি, হাঁপিয়ে গেছি, তখন খেয়ে উঠে তো সব সেরে এলাম, এখন একটু রেস্ট নেবো, আবার হচ্ছে সন্ধ্যের পর যাবো হচ্ছে দশমী করতে, মাকে সিঁদুর পড়াতে, মাকে তো বিদায় দিতে হবে না, মনটা খারাপ হয়ে যায় যে পুজোটা যখন আসবে আসবে তখন কি ভালোই না লাগে, যে 2-3 মাস আগে থেকে একটা পুজোর জেদ থাকে, আর এখন হচ্ছে মা চলে যাবে, দেখতে দেখতে মাও চলে যাবে, আসছে আবার লক্ষ্মী পুজো, কালী পুজো, একের পর এক আসবে, কার্তিক লড়াই রাস লেগেই থাকবে, আর তার মধ্যে ছেলেদের পরীক্ষা সমস্ত কিছু, কিন্তু সবাই মিলে আনন্দ করে খেলাম ঠিকই, তার মাঝেও আমার মনটা খারাপ যে আমার ছেলে দুটো বাড়িতে নেই, তা মা তো আমি না, ছেলেটা গেছে, বড় ছেলে গেছে তোমরা জানোই মামার বাড়িতে, আর ছোটো ছেলে পিসির বাড়িতে, তার মাঝেও মনটা একটু খারাপ লাগছে যে ওরা থাকলে আরও বেশি আনন্দ হতো, তা ওরা কী করবে এখানে সেরকমভাবে পুজো হয় না দেখে, তাই বলে যে মা আমি পিসির বাড়ি যাবো, বলে মামার বাড়ি যাবো, তা বললাম যাক, হ্যাঁ এই সময়টা তো একটু ছুটি থাকে, ছুটি তো পায় না ওরা, স্কুল প্রাইভেটটা এই সময় ছুটি থাকে, সেই জন্যে পাঠালাম ওদেরকে, আর সন্ধেবেলা একটুখানি সাজগোজ করে ইচ্ছা আছে যে মায়ের কাছে যাবার। চলো বন্ধুরা, তাহলে জামাকাপড়গুলো তুলে নিয়ে একটু রেস্ট নিই, তারপরে আবার বিকেলবেলা আসছি, বিকেলবেলা তো হবে না, সন্ধ্যের পর সেজে গুজে রেডি হয়ে তোমাদের সামনে আবার আসবো। বিকেলবেলা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা তৈরি হয়ে নিলাম, মাকে বরণ করতে চলে এলাম, সবাই মিলে অনেক কজন মিলে এসেছে বরণ করতে, আগের বারের তুলনায় এবারে অনেক লোক সংখ্যা বেড়ে গেছে, আস্তে আস্তে আরও বাড়বে।